আমাদের জীবনে এত কষ্ট বেড়ে যাচ্ছে কেন জানেন? আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, আমাদের গুনাহ বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের জীবনটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে। আমাদের গুনার পাপ আমরা বাড়াই ফেলছি, ফান মনে করে করে, দুষ্টামি মনে করে করে, এনজয় মনে করে করে আমরা আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ কাজগুলোকে আপন করে নিচ্ছি। যেমন একটা কথা বলি, ইদানিং শুরু হয়েছে হাফ প্যান্ট পরা, শর্ট প্যান্ট পরা। গত 6 মাস আগেও কিন্তু আমরা এই জিনিসটা অ্যাভেলেবেল দেখি নাই। ওই ফ্যাশন আসলো কোন না কোন জায়গা থেকে, সেটাই আমরা স্টাইল শুরু করছি। আপনি জানেন আপনি কত বড় মারাত্মক কাজ করছেন? আপনি নিজের দুনিয়াটাও নষ্ট করছেন, পরকালটাও নষ্ট করে দিচ্ছেন। আল্লাহ রাসূল যেহেতু নিষেধ করেছেন, নিশ্চয় কোনো কারণ আছে। যদি আমার কোনো ভাই এই কাজটা করে থাকেন, আমি কাউকে আঘাত করি না, আমি আপনার ভাই, আমি আপনার ভালোবাসার মানুষ, আপনিও আমার ভালোবাসার মানুষ, আমি সবদার সাথে বলি এই কাজটা কইরেন না ভাই, এই কাজটা কইরেন না, আপনার রব কষ্ট পায়, আপনার নবী কষ্ট পায়, আল্লাহর ওয়াস্তে এই কাজটা কইরেন না, কইরেন না। এটা যদি আপনি করেন, আপনি নিজের লাইফটা নষ্ট করবেন। কিছু কথা আছে পাবলিকলি বলা যায় না, সেজন্য বলছি না। যেমন গিরার নিচে কাপড় থাকলে ইসলাম বলেছে পুরুষ গিরার উপরে কাপড় পরবে, নারীরা গিরার নিচে কাপড় পরবে। আপনি যে কোনো একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন, ডাক্তার মশাই গিরার নিচে যদি পুরুষরা প্যান্ট পরে আপনাদের চিকিৎসা বিজ্ঞানে কোনো ক্ষতি আছে না নাই? উনি কি বলে তারপর আপনি শুনে দেখবেন, তখন আপনি নিজেও মানতে বাধ্য হবেন নবীজির সুন্নত মানব জীবনের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ, এমনি তো বলে নাই, নাইলে দেখেন কাপড় গিরের নিচে পড়লো কি না পড়লো কি, নবী নিষেধ করলেন কেন? নিশ্চয় কোনো কারণ, নিশ্চয় কোনো কারণ। কৃষ্ণ রাখছে পানি খাবার, পানি এনে খাবো, বসে খাই আর দাঁড়ায় খাই, পার্থক্য কি? নবী বলে দাঁড়াই খাইও না বসে খাও। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে বসে খাওয়াটাই সবচেয়ে উত্তম। তাহলে আপনি বিজ্ঞানকে সামনে রাখেন, আপনি নবীর সুন্নতকে সামনে রাখেন, আপনি বিজ্ঞানকে সামনে রাখেন, কোরআনকে সামনে রাখেন, দেখবেন এই কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ মানব জীবনের জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। এবার শিক্ষিত সমাজের ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা আমার কথাই বুঝে শুনে উত্তর দিবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে একটা মারাত্মক সমস্যা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ, আমার যুবক ভাইয়েরা একটা আওয়াজ দিয়ে বলুন তো, অন্যতম কারণ কি? কেটে ফেলা। আমরা গাছ কাটতেই আছি, নিজের পৃথিবী নিজে নষ্ট করতেই আছে, তারপরেও বলে আমরা বুদ্ধিমান। মানুষ নিয়ে আসলে অধ হতুন এবার অনর গাছি বেজুদ অনা হাড়ি বলুন, ইয়ারা বহুত বুদ্ধিমান ওই দিনও না। নিয়ম কি? ইসলাম কি গাছ কাটতে নিষেধ করেছে? না, ইসলাম বলেছে গাছ একটি কাটো, পাঁচটি লাগাও। তোমার প্রয়োজন আছে, তুমি সোফা বানাবা, চেয়ার বানাবা, খাট বানাবা, তোমাকে তো নিষেধ করছি না, লাগ কাটো। তোমার কারণেই তো আল্লাহ, তোমার উপকারের জন্য তো গাছটা আল্লাহ বড় করে দিয়েছে। আচ্ছা কি জানি বলে, কি গাছ আছে এটা, মাদারি গাছ না কি গাছ, সৌদিবে মাদার গাছ, মাদার গাছ দিয়ে চেয়ার হবে? না। সুরা হন? না। তারপর কলা গাছ দিয়ে চেয়ার হবে? না। আর একটু জোরে, না। বরই গাছ দিয়ে চেয়ার হবে? না। চেয়ার যে মানুষের দরকার, আল্লাহ তো সেই ব্যবস্থা করে রেখেছেন, কাটতে নিষেধ করে নেই, বলছে একটা কাটো পাঁচটা লাগাও। তাহলে বর্তমান বিজ্ঞান পৃথিবীকে বাঁচানোর জন্য একটা যুদ্ধ করে যাচ্ছে, বলে যে জলবায়ু যেভাবে পরিবর্তন হওয়া শুরু করছে, গরমের তাপমাত্রা যেভাবে বাড়তে শুরু করছে, হিমালয়ের বরফ তত গলতে শুরু করেছে, হিমালয়ের বরফ যত গলতে থাকবে পানির লেভেল তত বাড়তে থাকবে, যত পানির লেভেল বাড়তে থাকবে পৃথিবীর মাটি তত নিচের দিকে চলে যাবে, পৃথিবীর নিচের পানি যত, পৃথিবীর মাটি যখন নিচের দিকে চলে যাবে পানির নিচে, এই পৃথিবী থাকার পরিবেশ আর থাকবে না, বাঁচার পরিবেশ থাকবে না। তো কি করতে হবে? বলে যে গাছ লাগাও। তারা পরামর্শ দিলে কি লাগাও? জোরে বলেন না, তারা পরামর্শ দিলে কি লাগাও? এবার তাদের পরামর্শটা এক সাইডে রাখেন,
1450 বছর আগে আপনার নবী আমার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন কি বলেছেন জানেন ওরে আমার উম্মত তুমি যদি কোন রকম জেনে যাও আগামী কালকে কিয়ামত হয়ে যাবে তারপরও আজকের সময়টার মধ্যে তুমি একটা গাছ লাগায় দাও একটা গাছ লাগায় দাও একটা গাছ রোপণ করে দাও ওইটা সদকায়ে জারিয়ার সওয়াব তোমার আমলনামায় যোগ হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে গাছ লাগার বিষয়ে আমাদের নবী উৎসাহ দিয়েছে কি দেন নাই জোরে বলেন না দিছে কি দেন নাই এমন কোন সেক্টর নাই যেখানে আমার নবী কথা বলেন নাই ঠিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ অনাত তো হস্ত নয় ভাই না তাহলে এখন গাছ লাগানোর দরকার আছে নাকি আছে এখন আমরা বলি যে এদুন গাছ এন্ডে আর কি তু আহদি বদ্দা কেন উরুতুন দিয়েই সোনা হাইলে ঠিক ইউতু লাগে দোবারে বা হত্ত বড় গাছ আচ্ছা যুবক কলতন মনত আছে না গত দুই বছর আগে করোনা মিস্টার করোনা শিলদে হ্যাঁ বন্ধু বন্ধুরা হদ ও বন্ধু কি আর দোস্ত না জানর জান হইজে রাদান তুই না আর হইজে দে আই ডোন্ট লিভ টু উইদাউট ইউ তোমার সারা পাইতা দিল আত্তান মিলে শোনা কাহিনী জামাই তো নই দে বউ দাই বউ তো নই দে জামাই দাই আছে না নাই আছে না নাই কিন্তু আমরা সবাই সর্দার সাথে সম্মান জানাতে চাই এই করোনা কালীন সময়ে সেই যোদ্ধা ডাক্তারদেরকে যারা নিঃস্বার্থভাবে জানের পরোয়া না করে মানবতার পাশে খেদমত করেছেন সবার পক্ষ থেকে সেই ডাক্তারকে সেলুট জানায় একবার বলেন মারহাবা কারণ ওনারা পরিশ্রম করেছেন এটা মানতে হবে পিপি পরে পর্যন্ত ওনারা কাজ করতে চলে গেছেন পরিবারের মায়া করে নাই এমন পর্যন্ত আছে অনেক ডাক্তার তো এমনও পর্যন্ত আমি শুনেছি যে ডাক্তারে করোনা রোগী চিকিৎসা করতে যাওয়ার কারণে ওনার ওয়াইফ ওনার উপর রাগ করে সংসার পর্যন্ত ছেড়ে দিয়েছে তুমি উত্তর দিয়েছে তুমি সংসার ছেড়ে দিলে দাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা আমার নৈতিক দায়িত্ব ডাক্তার হিসেবে মানবের সেবা করা যতক্ষণ জান থাকবে এমনও ডাক্তার আছে না নাই আল্লাহ তাদেরকে হায়াতে বরকত দান করুক আল্লাহ পাক তাদেরকে রুজি রোজগারের মান সম্মানের মধ্যে বরকত দান করুক ভালোকে ভালো বলতেই হবে আমরা তো সবসময় নেগেটিভটাকে প্রাধান্য দিই পজিটিভটাকে প্রশংসা করি না একটা কথা মনে রাখবেন আপনার আশেপাশের মানুষরা আপনার প্রশংসা বিশ্বাস না করলেও আপনার বদনামটা কিন্তু ঠিকই বিশ্বাস করবে আপনার প্রশংসা নিয়ে কথা না বললেও চায়ের দোকানে আপনার বদনাম নিয়ে গাছতলায় কিন্তু ঠিকই কথা বলবে জানো সে কি করছে এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম ঠিক না দুনিয়ার থেকে যত বেশি আশা রাখবে তে তত বেশি কষ্ট পাবে মনে রাখবেন আশাটা দুনিয়ার থেকে সরান রবের রহমতের দিকে লাগান ওই রব কখনো লা তাকনাতু বিল রহমাতিল্লাহ কখনো নিরাশ করে না আরে তিনি তো এমন রব যারা মানে তাদেরকেও দেয় যারা মানে না ওনাকে তাদেরকেও রহমত দিয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ আমার কথায় কষ্ট নেবেন না আল্লাহর ওয়াস্তে ফিরে আশা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তো আপনাদের আর কোনো ওয়ে আছে যেমন এখানে এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তায় নাই তাহলে আমাকে এনি হাও এখানেই আসতে হবে এদিকেই আসতে হবে যদি ডাকাত ডাকা থাকে আর কি কিছু করার নাই আসতেই হবে আগে হেলিকপ্টার একা লইরে টক 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 করি নাই হেলিকপ্টার তো লই আইবে নামি বাহন্ড মা তো না বাজু কারণ হেলিকপ্টার ওলা যাতে নামিবে জাগানো ভাবে ইটা বাজাইবো ঠিক না ভাই ঠিক যেহেতু আমাদের আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই বাধ্য হয়ে হলো আসতে হবে কিন্তু রব বাধ্য হয়ে আসা বান্দা পছন্দ করে না রব চাই আমার বান্দা সব জ্ঞানে স্বইচ্ছায় আমার দিকে ফিরে আসুক হৃদয়ের জানালা তা খুলে দাও না হৃদয়ের বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান তার নিখিল জাহান
আল্লাহ রবে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন দেখি শেষবারের মতো সবাই একই আওয়াজে পড়েন তো হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা জীবন যত সহজ করতে চাইবেন গুনাহ মাফ করাইতে হবে তাহলে গুনাহ মাফ করার জন্য কিছু কাজ করতে হবে ওই একটি কাজ হচ্ছে নামাজ আর একটি কাজ হচ্ছে এরকম মাহফিল ঠিক আচ্ছা এখানে যতক্ষণ বসেছেন কোনো গুনাহ হয়েছে বলে মনে হয় না সওয়াব অনেক হয়ে গেছে এই সব যত হয়েছে গুনাহ মাফ হয়েছে এবার একটা হাদিস শরীফ শুনুন একটা হাদিস শরীফ মনোযোগ ওলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন আমি শুধু একটু স্মরণ করাই দিচ্ছি আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য কত কত রাস্তা খুলে রেখেছেন আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ বলছেন মনোযোগ মনোযোগ আল্লাহ বলছেন নিয়ম যেহেতু আমি বানিয়েছি আমি নিয়ম ভাঙতে পারবো না কিন্তু আমি চাচ্ছি সেই নিয়মে যদি আমি বিচার করি আমার বান্দা সবাই কোথায় জোরে বলেন না বান্দা সবাই কোথায় এটা তো আমি চাচ্ছি না এবার রব গুনাহ মাফ করার জন্য কি দিবেন তওবার ব্যবস্থা দিছে কি দেয় নাই জোরে বলেন না দিছে কি দেয় নাই এবার সবাই তো জানি তওবার রাস্তা খোলা আছে সে সত্যি করে বলেন তো আমরা গত এক মাসে কয়জন তওবা করছি তাহলে সুযোগ আছে আমরা ব্যবহার করি না মনোযোগ এদিকে দিলে আমি খুশি হব কারণ আমার মতো যারা গুনাহগার আছে আমি কথাগুলো তাদের জন্য বলছি আর যারা এখানে ফেরেশতা আছেন আপনারা না শুনলেও চলবে আর মতো গুনাহগার হন হন আসাত তোলো আয় আতুলি গলাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ আরারে মাফ করুক আমিন জান্নাত দরজা খুলে রাখছে কি রাখে নাই আমরা সেটা ইউজ করতে জানি না ইউজ করতে জানি না কারণ আমাদের লাইফের কোনো প্ল্যানিং এ নেই আমাদের পড়ার প্ল্যানিং আছে আমাদের চাকরির প্ল্যানিং আছে কিভাবে দার নিছি সেগুলা দিব এগুলার প্ল্যানিং আছে কিভাবে কবরটা সুন্দর করব সেই প্ল্যানিংটা নাই কিভাবে হাসর ইজ্জত পাব সেই প্ল্যানিংটা আমরা করতে জানি না যার কারণে টোটাল হিসাবে আমরা বাপে টাকা টাকা কামাচ্ছে সন্তানের জন্য মারা যাওয়ার সাথে সাথে একটা দিনও তো বাবাকে ঘরের ভিতর রাখে না সামনে রুমে ফাটাইলা ফালাই রাখে উঠানের মধ্যে ফালাই রাখে এখন তো বর্তমানে ওই ফ্রিজের গাড়িতে ফালাই রাখে কোন দুনিয়ার কথা বলছেন চোখে যা দেখছেন করুণার মতো বাস্তবতা দেখার পরও যদি আমরা রবের দিকে ফিরতে না পারি আফসোস আর কিছু বলার নাই আর কিছু করার নাই করুণার মতো বাস্তবতা এত ভয়াবহ বাস্তবতা পৃথিবী আর দেখে নাই আমরা সেটা দেখার পর এখনো নাফরমান রয়ে গেছি এর পরও যে আল্লাহ আমাদেরকে ডেস্ট্রয় করে দেয় নাই ধ্বংস করে দেয় নাই এটাই তো রবের বড় দয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওয়াস্তে একটু নমনীয় হন যে যত নমনীয় হবে রব তাদের উপর দয়া করে বেশি এবার আসেন বলেন একটু তওবার রাস্তা খোলা আছে না নাই এবার রব জানে আমার বান্দা সবাই এই কথা মনে রাখতে পারবে না তওবাও সে করতে পারবে না এবার উপায় কি এবার রব দেখেন কি করছেন বান্দা তুমি ফজরের নামাজ জোহরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করো বান্দা বলে আল্লাহ তো আমার লাভটা কি বলে যে অগণিত সওয়াব তোমাকে দান করা হবে তো সওয়াব যদি দান করেন এটা না ভারী হবে একটু খেয়াল করবেন সওয়াব যদি দান করেন সওয়াব যদি দান করেন এটা না ভারী হবে এটা তো ডবল ভারী গুনাহটা তো ডবল বাড়ি রব বলে যে সওয়াব দিব বলছি গুনাহ কি মাফ করব না বলছি নাকি তাহলে কি করবেন আপনি রব বলে ফজর থেকে তুমি জোহর আদায় করার সাথে সাথে ফজর এবং জোহরের মাঝখানে যত গুনাহ আছে আমি আল্লাহ সেটা মাফ করে দেব এবার জোহর পড়ার পরে তুমি আসরের প্রস্তুতি নাও মনে মনে নিয়ত করো আমি আসর পড়ব আজান এখনো দেয় নাই আসরের সময় বান্দা হয় নাই শুধু নিয়তটা করার কারণে
তুই আসর আশার আগ পর্যন্ত আমি শুধু সওয়াব লেখার ব্যবস্থা করে দেব নেকি লেখার ব্যবস্থা করে দেব ও বান্দা যখন তুমি আসরের আজানটা শুনবা যখন তুমি মসজিদের দিকে হেঁটে যাবা প্রত্যেকটা কদমে কদমে আমি সওয়াবের ব্যবস্থা করে দেব নেকির ব্যবস্থা করে দেব তুমি মসজিদে ঢোকার জন্য আলাদা সওয়াব দেব মসজিদ দেখার জন্য আলাদা সওয়াব দেব ইমামের চেহারা দেখার জন্য আলাদা সওয়াব দেব কুরআন পড়ার জন্য আলাদা সওয়াব দেব কুরআনের আয়াত দেখার জন্য আলাদা সওয়াব দেব কুরআনের আওয়াজটা শোনার জন্য আলাদা সওয়াব দেব তুমি যে দাঁড়াবা ওই দাঁড়ানোর জন্য আলাদা সওয়াব দেব তুমি যে নিয়ত করবা আলাদা সওয়াব দেব সূরা ফাতিহা সওয়াব আলাদা দেব জম্মে সূরা সওয়াব আলাদা দেব রুকু সওয়াব আলাদা দেব তাসবিহ সওয়াব আলাদা দেব সিজদা সওয়াব আলাদা দেব এদিকে সওয়াব তো আলাদা দিতে থাকবো থাকবো এদিকে মাসখানে মাসখানে যত গুনাহ আছে সব মাফ করে দিব এবার বান্দা বলে মাওলা এত ভালোবাসো এত ভালোবাসো রব বলে তুই তো বুঝার চেষ্টা করলি না মার ভালোবাসা পাপলি বাবার ভালোবাসা পাপলি বউয়ের ভালোবাসা পাপলি স্বামীর ভালোবাসা পাপলি বান্ধবীর ভালোবাসা পাপলি বন্ধুর ভালোবাসা পাপলি আমি রবের ভালোবাসার একবার পাপলি না আমি তো রব্বুল আলামিন তোদের পালন কর্তা কতটুকু ভালোবাসি তোদেরকে একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধু বন্ধু বালা ইতারা ইতারা মতো কোনো সমস্যা নাই আর গর হাঁটো মারাই যাবি ইদু তু শুনে ইতারা বুঝাইবো জানোসনি তুই তোর খালিয়তুর নামে কি হয় ইবরা হদে আনা সিডিংগা ভাষা খান পড়া না এন্ডে সিডিংগা মানুষ নাই বাংলার কেন ওয়াজ একা হতে মনে রাখবে বেগুন উদ্দেশ্য হইছে যে আয়ারে অবদ্দা অনারে অন্য নামে হবু আজি তোর হতে মনে বসাই লইবে বয়কার ফা বা ট কেন বুঝিবেন ইতে হই দে বদ্দারা আয় তো নোয়াছিলাম ন জানি মন অথন হস্ত তুই হতাই নেন তোর আলগা এনে গেলি নিজে হই গেই গই নদীর নীতি হত কিছু করিব ধরে হানজা না ওয়া জীবন থত দিলে ঘটনা হবো বেকিন মানত হানজা না হই গেই গুদে ইতে হই রে শান্তি ভাই আই উনি রে ও নুনি রে হস্ত না ভাই কে তোর হারনা তো হতা নিলাম তুই না বড় বাট ঠিক আল্লাহ মানুষের সুযোগ দন যাইবো না আর আমি বিশেষ করে অনুরোধ করব স্বামী স্ত্রী যারা আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা দুইজনের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না সে যেই হোক না কেন কারণ আজকের তৃতীয় পক্ষ ভালো কালকে যদি মন্দ হয়ে যায় অনেকে আছে অন্যের সুখ দেখতে পারে না আমরা এই কথাটা প্রায় সময় বলি দেখবেন যে ভালো সে যে আপনাকে এমন এমন কথা বলবে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দিবে তো সেজন্য একটা কথা বলি স্বামীও মানুষ স্ত্রীও মানুষ স্বামীরও ভুল হবে স্ত্রীরও ভুল হবে সবার সব সময় সব সুবিধা এক রকম থাকে না মেন্টালিটি থাকে না মন এক রকম থাকে না তো স্বামী ভুল করলে স্ত্রী গোপন করবে স্ত্রী ভুল করলে স্বামী গোপন করবে তাদের বন্ধুত্ব তো সবার সামনে প্রকাশ করবে বলেন বাঁচবেন দুই দিন সম্মান নিয়ে বাঁচেন ভালোবাসা নিয়ে বাঁচেন আর কি আপনি মরে গেলে যেন এলাকার মানুষ বলে হ্যাঁ মানুষটা অনেক ভালো ছিল আপনার জীবন সত্যতে এবার একটা হাদিস শরীফ মনে পড়ছে একটু বলবো শুনবেন আল্লাহ যে কত দয়াবান যত গুনাহ মাফ হবে আমাদের জীবন তত সুন্দর হয়ে যাবে কি হয়ে যাবে আচ্ছা যাই হোক জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো একবার হন মারহাবা ইয়া জাহান্নাম মিদ্দি জান্নাতি জান্নাত কি গো জাহান্নামি জাহান্নামত কি গো বিচার আতো না বিচার বিচার জাহান্নাম মিদ্দি তো বেগুনু সিল্লার উগ্গ বান্দা বেশি বেশি সিল্লার উগ্গ বান্দা বেশি বেশি সিল্লার আল্লাহ জিব্রাইলের ফাটাই ও ফেরেশতা সাহস হইতে সিল্লার কা কেন সাহস হইতে সিল্লার কিল্লে আল্লাহ পি জিব্রাইলের ফাটাইব ফেরেশতারে ফাটাইব ইতে সিল্লে সিল্লে হাঁদিব ফেরেশতা যাইব কিরড় সিল্লার কা তো তুই কে আইছো আমি প্রথমে কি হইলাম প্রেম বেগিনের মূল হল মওলার প্রেম এখন বুঝিবেন ফেরেশতারা হবে তো তুই কিল্লে আইছো হতে তুই সিল্লার দেশে দে হতে তুই উনি বললে সিল্লার দিন জীবন উনি বললে সিল্লার এর মনোযোগ তুই দিন সুবহানাল্লাহ ফেরেশতা যাইরা হবে আল্লাহ এটা আল্লাহ না মাতের এটা বলে তোমারও হবে সুবহানাল্লাহ হন বান্দা হইন্য বাড়ি আমি অত্যারে অন অত্যারণ কিন্তু যে হবো ভাগ্যবান
এবার আল্লাহ আল্লাহ বান্দার সম্পর্ক কেনছো ইতল দি আসামি ইতল দি ফাঁসির আসামি এবার আল্লাহ হাত দে ও বান্দা কি দেরে সুবহানাল্লাহ আল্লাহ আইছি লেখ দি তোমার একখানা দয়ার নজর হইবে আল্লাহ একখানা মায়া হইবে আল্লাহ একখানা দয়া হইবে আল্লাহ সুবহানাল্লাহ তুই কি সস হাত দে তুই তো সর্বক্ষমতার অধিকারী তুই তো চাইলে বেগিন গরিত্তারো হত অপারিত আচ্ছা আল্লাহ তুমি যদি কেরো জান্নাত তুমি জাহান্নামে ছড়াই দাও কে কিছু হইতে পারিব না ও তো হবো দিব হ হতে জাহান্নামে তো জান্নাত ছড়াই দিলে ও তো ফুসর করিন না কেউ হতে আল্লাহ আইন দিদি তুমি বলো বহুত বড় দয়াবান চাই সিল্লেক দি ই ঐন ঋণ সূর্য নর তো বহুত দিন তো সাজা হয় বেশি কিছু নসায় তো আসুন শুধু একখান দিন সাইড দি এই ঐন তুম তুলিয়ে রাখে ওই ফারম মিদ্দি রায় লোক বেশি নসায় গর্ত তুম তুলিয়ে রাখে হন্ডা রাহ এবার আল্লাহ কি হরুন অবাদ দাউন ওই অনর আল্লাহ এবার হতা হইতি জিবে রহমান হাই 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 আবার ইয়া না ইউটিউবে চাইলে হবে দি অনর আল্লাহ হইরে হুজুর তো নিজুর আল্লাহ শিকার গজি আল্লাহ মাইলে ফিরে এক জালাত আছি নাই আচ্ছা উনন ফারত আল্লাহ হদে আর কিছু সাহাবি নে হদে বেরে তো আর কসম আর কিছু জোরহন আর কিছু আর কিছু যাবি না হন হদে বেরে তোমার কসম আর কিছু যাই তো নেই হইলো যথেষ্ট বাজে অনি তুম বাসি আল্লাহর রহমতে ইতারে অনি তুম তুলি ফারন রাইব বহুত বছর যাইব এটা আবাসিল লেব সুবহানাল্লাহ বুঝা পারলাম এটা আবার কি করিব আল্লাহ বলতে কি রে সিলর কা হদে আল্লাহ অনি তুম তো বাইছি আই ভাবি দি জান্নাত তোয় ফাইতান নদী নাই জানি যে গুনায় গজ্জি জান্নাত দ্বারা হাসো যাইবার সুযোগ আল্লাহ এই জাহান্নামের দরজা পর্যন্ত চলিছি তুই দয়া করলে তো আমি বাইরে করে দিতারো ইয়ে কেন আশা করে দিতে রি তার কিছু সাহাবি নে হন স্যার ইয়ে নলে অবু না অত অবু অবু আর কিছু লাগবো না অত না না তোমার কসম আর কিছু সাইতেন নাই এনে যথেষ্ট